হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আবারও আমরা ভারতের গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধ অবস্থান এবং সেই স্মৃতিসৌধের নির্মাতা সম্পর্কে আজকের ক্লাসে জানব তবে ভিডিওটি স্টার্ট করার পূর্বে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব এই ভিডিওটি সকলেই শেয়ার করবেন চলুন আজকে আমরা দেখে নেই স্মৃতিসৌধ এক নম্বর এলিফ্যান্টস কেভ এর অবস্থান মুম্বাই মহারাষ্ট্র এর নির্মাতা হলেন রাষ্ট্রকূট দুই নম্বর স্মৃতিসৌধটি হল ফতেপুর সিক্রি এটি উত্তরপ্র উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত নির্মাণকর্তা আকবর ফিরোজ শাহ কোটলা এটি অবস্থান দিল্লিতে নির্মাণকর্তা ফিরোজ শাহ তুগলক পরের স্মৃতিসৌধটি হলো গোলঘর এটির অবস্থান বিহারের পাটনায় নির্মাণকর্তা হলেন ব্রিটিশ ভারতের প্রবেশদ্বার অবস্থান হলো মহারাষ্ট্র মুম্বাই নির্মাণকর্তা হলো ব্রিটিশ পরের স্মৃতিসৌধটি হলো হজ খাস এটির অবস্থান দিল্লিতে নির্মাণকর্তা হলেন আলাউদ্দিন খলজি হাওয়া মহল এর অবস্থান হল রাজস্থানের জয়পুরে নির্মাণকর্তা হলেন মহারানা প্রতাপ সিং স্মৃতিসৌধ হুমায়ুনের সমাধি এটির অবস্থান দিল্লি এবং নির্মাণকর্তা হলেন হুমায়ুনের পত্নী স্মৃতিসৌধ জয়গড় দুর্গ অবস্থান হল রাজস্থানের জয়পুর এর নির্মাণকর্তা হলেন সাওয়াই জয় সিং জন্তর মন্তর এটির অবস্থান দিল্লিতে নির্মাণকর্তা হলেন সাওয়াই জয় সিং খিরকি মসজিদ অবস্থান দিল্লিতে নির্মাণকর্তা হলেন গিয়াসুদ্দিন তুগলক স্মৃতিসৌধ লালবাগ এটি কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থান নির্মাণকর্তা হলেন হায়দার আলী নিশাদ গার্ডেন স্মৃতিসৌধের অবস্থান হল শ্রীনগরে নির্মাণকর্তা হলেন আসফ আলী পাথর কি মসজিদ এর অবস্থান হলো বিহারের পাটনায় নির্মাণকর্তা হলেন পারভেজ শাহ বিষ্ণুপদ মন্দির এর অবস্থান হলো বিহারের গয়ায় নির্মাণকর্তা হলেন রানী অহল্লাবাই এবং আজকের সবশেষ স্মৃতিসৌধটি হলো সতী বুর্জ এর অবস্থান হলো উত্তরপ্রদেশের মথুরায় এবং নির্মাণকর্তা হলেন রাজা ভগবান দাস ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং অন্যান্যদের শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক প্রোফাইলটিকে ফলো করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও